বন্ধুরা আজকের পর থেকে আপনি আপনার ফ্রেন্ডের সঙ্গে হোয়াটসঅ্যাপ থেকে হোক বা মেসেঞ্জার থেকে হোক যে প্ল্যাটফর্ম থেকেই হোক না কেন যার সঙ্গে এসএমএস করেন চ্যাটিং করেন না কেন আপনি একটি এসএমএস একাধিকবার সেন্ড করতে পারবেন আপনি না লিখেই যদি চান যে একাধিকবার একটি এসএমএস আপনি আপনার কোনো বন্ধুর কাছে বা কোনো প্রিয় মানুষের কাছে আপনি সেন্ড করতে চান তাহলে কিন্তু আপনার মোবাইল সেটি অটো টেক্সট হয়ে চলে যাবে। আমার হোম স্ক্রিনের উপরে একটু লক্ষ্য করুন, এখন যেটি দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু লেখা হয়ে আপনি যার কাছে পাঠাবেন অটোমেটিক চলে যাবে। যদি আপনিও চান যে এরকম করে অটোমেটিক চলে যাবে একটি এসএমএস একাধিকবার তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আজকের ভিডিওতে সম্পূর্ণ এই কাজটি আপনি শিখতে পারবেন। এবং এরই মাঝে আরেকটা কথা বলে রাখি, যারা এই চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ বাড়াবেন। তো সিম্পলি আপনি এখান থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে দেবেন। এই কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সিম্পলি এখান থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে দেবেন। প্লে স্টোরে আসার পর আপনি এখানে উপরে সার্চ বক্স পাবেন, আপনাকে সার্চ বক্সে লিখতে হবে ওপি অটো ক্লিকার। তো আপনি এখানে সিম্পলি লিখে দেবেন ওপি ও এ ইউ টি ও সি এল আই সি কে ই আর ওপি অটো ক্লিকার লিখে দেবেন, তারপর সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি চলে আসবে এবং এখান থেকে ইনস্টল করার পর ওপেন করে দেবেন। ওপেন করার সাথে সাথে ঠিক এরকম ইন্টারফেস শো করবে, আপনি এখান থেকে কয়েকটি সেটিংস চাইলে মানে পারমিশন চাইলে আপনি পারমিশন দিয়ে দেবেন, অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দেবেন। তারপর এরকম ইন্টারফেস শো করলে আপনি এখানে দুটি পরপর সেটিংস পেয়ে যাবেন, উপরে পেয়ে যাবেন স্টার্ট সিঙ্গেল টার্গেট মোড এবং তারপরে পেয়ে যাবেন স্টার্ট মাল্টি টার্গেট মোড। এখান থেকে দুটি সেটিংস পেয়ে যাবেন, আপনি যদি একটি এসএমএস সেন্ড করতে চান তাহলে অবশ্যই উপরেরটা শো ক্লিক করবেন এবং যদি একাধিক এসএমএস সেন্ড করতে চান তাহলে এখান থেকে নিচেরটাই ক্লিক করে দেবেন। তো আমি যেহেতু এখান থেকে একাধিক এসএমএস পাঠাবো তার জন্য নিচেরটাই ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে আপনি সম্পূর্ণ এরকম বেরিয়ে আসবেন এবং বেরিয়ে আসলে কিন্তু এখানে এই যে ইন্টারফেস দেখতে পাবেন এই সেটিংসগুলো এখানে শো করবে। এবারে আপনি ফেসবুক মেসেঞ্জার ওপেন করেন অথবা হোয়াটসঅ্যাপ ওপেন করেন, যে কোনো একটি অ্যাপ্লিকেশন আপনি ওপেন করে দেবেন। ওপেন করে দিলেই এরকম ইন্টারফেস শো করবে, আপনি যে চ্যাটের ভিতরে একাধিক এসএমএস সেন্ড করতে চাইবেন সেই চ্যাট লিস্ট সবার প্রথমে আপনাকে ওপেন করতে হবে। আপনাদের বোঝানোর ক্ষেত্রে প্র্যাকটিক্যালি ওপেন করে নিয়েছি। এখান থেকে আপনি একাধিক কোন এসএমএসটা লিখতে চান, একটি এসএমএস বারবার যাবে, ওই একটি এসএমএস আপনি কী লিখতে চান সবার প্রথমে আপনাকে সেটি সেটিংস করতে হবে। তার জন্য এখানে কী করবেন, সবার প্রথমে আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। এই প্লাস আইকনে ক্লিক করলেই এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে দেখুন এরকম ইন্টারফেস শো করবে। তো আমি যেহেতু লিখবো ধরুন আই লাভ ইউ লিখছি, তো এখান থেকে আই লাভ ইউ লেখার জন্য সবার প্রথমে আমাকে এখান থেকে আই নিয়ে আসতে হবে, তারপর আবার একটি প্লাস আইকন নেওয়ার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে স্পেসে ক্লিক করে দেবেন। যেহেতু আই লাভ ইউর আয়ের পর স্পেস থাকে সেহেতু স্পেসে ক্লিক করে দেবেন। এরকম করে আই লাভ ইউ আপনি পরপর করে সেট করবেন, আবার আপনি আয়ের পর স্পেস দিয়ে লাভের পর তারপর আবার একটি স্পেস দেওয়ার জন্য প্লাস আইকন ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আবারও কিন্তু আপনাকে স্পেসে বসাতে হবে, তারপরে ইউ লেখার জন্য আবারও প্লাস আইকনে ক্লিক করার পর সবার প্রথমে আপনি ইউ দেবেন, ওয়াইতে ক্লিক করবেন, ওয়াইতে দিয়ে দেবেন, তারপরে আবার প্লাস আইকনে ক্লিক করার পর ওতে দিয়ে দেবেন। ওতে দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু আপনাকে প্লাস আইকনে ক্লিক করার পর ইউতে দিতে হবে, প্লাস আইকনে ক্লিক করবেন তারপর ইউতে দিয়ে দেবেন। এবং এটা সেন্ড করার জন্য আবারও একটি প্লাস আইকন ক্লিক করার পর এই সেন্ড বাটনে ক্লিক করে দেবেন। এইবারে কী হবে, এবারে আপনি এই প্লে আইকনে ক্লিক করলে কিন্তু অটোমেটিক এটি আই লাভ ইউ সেন্ড হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এখানে দেখুন অটোমেটিক কিন্তু আই লাভ ইউ সেন্ড হচ্ছে, অটোমেটিক কিন্তু এটি আই লাভ ইউ সেন্ড হয়ে যাবে। যতবার চাইবেন আপনি, যতবার চাইবেন একাধিকবার, 1000 বার, 5000 বার, যতবার চাইবেন ততবার কিন্তু সেন্ড হয়ে যাবে। এরকম করে অটোমেটিক, আপনার নিজের হাতে লেখার দরকার নেই, অটোমেটিক কিন্তু এটি সেন্ড হয়ে যাবে। এবং আপনি আবার এই প্লে আইকনে ক্লিক করার পর আপনি প্লে করতে পারবেন, আবার এটির উপর ক্লিক করার পর কিন্তু এটি বন্ধ করতে পারবেন। যখনই এটির উপর ক্লিক করবেন বন্ধ হয়ে যাবে, আবার এটির উপর ক্লিক করলে কিন্তু প্লে হয়ে যাবে, মানে টেক্সট লেখা শুরু হয়ে যাবে। এবং সবার উপরে যে ক্রস আইকন পেয়ে যাবেন এই ক্রস আইকনে ক্লিক করলে কিন্তু এটি সম্পূর্ণ এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো এখানে এই ক্রস আইকনে ক্লিক করে দিলাম, সম্পূর্ণ কিন্তু রিমুভ হয়ে যাবে। আবার আপনি পুনরায় সেট করে নিয়ে আবার এরকম করে টেক্সট লিখতে পারবেন, যে কারো কাছে টেক্সট লিখতে চাইলে, যে কারো কাছে আপনি এরকম করি খুব সহজে একাধিকবার এসএমএস পাঠাতে পারবেন। যদি ভিডিওটি আপনারা বুঝতে পারেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে গিয়ে আপনারা মূল্যবান মতামতগুলি জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।